ভিউয়ার্স, আজ করব চালতার আচার, টক ঝাল মিষ্টি। এর প্রস্তুত প্রণালীটি দেখুন। প্রথমে আমরা 1 টেবিল চামচ পাঁচফোড়ন এবং 1 টেবিল চামচ মৌরি বা মিষ্টি জিরা, যেটাই বলি আমরা, এটা আলাদা 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি। এটাকে ভালো করে একটু টেলে নেব যাতে কালো না হয়। এরপর এটাকে আমরা ব্লেন্ড করে রাখব। এবার আলাদা আরও 2 টেবিল চামচ পাঁচফোড়ন আমরা বেটে রেখেছি এবং বাটার সময় আমি ভিনেগার ইউজ করেছি। এবার অন্য পাত্রে, একটি পাত্রে পরিমাণ মতো সরষের তেল দেব। এরপর এখানে আমি দেব 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা এটা জাস্ট একটু হালকা গরম হলে আমরা এখানে দেব ক্রাস্ট করা শুকনো মরিচ, এটা প্রায় 1/2 কাপ পরিমাণ। যেহেতু আমি টক ঝাল মিষ্টি করছি তাই ঝালের পরিমাণটাও একটু বেশি থাকবে। এই সময় চুলার আঁচটা কমিয়ে দেবেন। এখন বেটে রাখা পাঁচফোড়নটা যাতে মশলাটা না পড়ে চুলার আঁচ কমে থাকবে। এবার দেব চালতা। চালতাটা আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি 1/2 চামচ হলুদ দিয়ে, এরপর পানি ঝরিয়ে থেতলে নিয়েছি। এবার চালতাটা মিক্স করব। থেতলানোর কারণ হচ্ছে যাতে ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে, কারণ চালতাটা এমনিতে একটু হার্ড হয়, তাই থেতলে নিলে ভালো। এবার আমরা দেব লবণ। চেষ্টা করবেন লবণটা স্বাভাবিকের চেয়ে একটু বাড়তি, কারণ লবণ আচারে একটু প্রিজারভেটিভ হিসাবে কাজ করে, তাই একটু বাড়তি হলে সমস্যা নেই। এবার এটাকে ভালোভাবে আমরা কষতে দিব। 5 মিনিট পর অ্যাড করব 1 কাপ পরিমাণ গুড়। কিন্তু মিষ্টিটা আপনারা যতটুকু পছন্দ করেন সেটার উপরে নির্ভর। আমি এখানে 1 কাপ ইউজ করেছি আর চেষ্টা করব যাতে কোনো পানি ইউজ না হয়, পারলে ভিনেগার। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিচ্ছি। এরপর দেখুন নাড়তে থাকবো এবং যাতে বেশি পানি, যে পানির তেলটুকু আছে বা গুড়টা, এটা যাতে বেশি ঘন না হয়, কারণ ঘন হলে এটা পরে আরও শক্ত হয়ে যাবে গুড়ের কারণে, তাই একটু ভিজা থাকা অবস্থায় নামাতে হবে। আর নামানোর আগে যে তেলে রেখেছিলাম পাঁচফোড়ন সেই গুঁড়োটা ছড়িয়ে দেব। এটা আধা ভাঙা গুঁড়ো, একদম মিহি গুঁড়া নয় এই পাঁচফোড়নটা। দেখুন তৈরি হয়ে গেল মজাদার চালতার আচার। আমার রান্না যদি পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।